বাইতুল মোকাররমে দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বিএনপিকে। বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এই তথ্য জানান। তিনি বলেন, ডিএমপির দেয়া 23 শর্ত যথাযথভাবে পালন না করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। যদিও এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, জনভোগান্তি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলকে আন্দোলন করতে দেয়া হবে না। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি ও আওয়ামী লীগের তিন সংগঠনকে শুক্রবার সমাবেশ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বিএনপি নয়াপল্টনে এবং আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 23 শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে। দুইটা বড় রাজনৈতিক দলের সমাবেশ, এইখানে যে কেউ বাইরে থেকে এসে কোনো কুচক্রী মহল বা অন্য কেউ কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে, কাজে সার্বিক নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে আমাদের চেকপোস্ট এবং সন্দেহজনক ব্যক্তি এবং আমাদের নিয়মিত মামলার আসামি এবং ওয়ারেন্টের আসামিকে গ্রেপ্তার করতে হয়। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, নাগরিক ভোগান্তি এড়িয়ে 23 শর্ত পূরণ করে সমাবেশ করতে এই অনুমতি দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। আমাদের কাছে এই মুহূর্তে বড় কোনো থ্রেট নাই, তবে যেহেতু বৃহৎ দুটি সমাবেশ, আমরা পর্যাপ্ত পুলিশ রাখবো, আনসার থাকবে, এপিবিএন থাকবে, আমাদের বিজিবি স্ট্যান্ডবাই থাকবে। এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, রাস্তা অবরোধ করে জনভোগান্তি সৃষ্টিকারীদের সমাবেশ করতে দেওয়া হবে না। তারা যদি এইটি অতিক্রম করে জনদুর্ভোগ সৃষ্টি করেন কিংবা যানমালের মানে ক্ষতি করেন কিংবা ভাঙচুর করেন কিংবা কোনো জায়গায় তারা জনগণের মানে বিরুদ্ধে দাঁড়িয়ে যান, শান্তি শৃঙ্খলা মানে বিনষ্ট করেন, তখন আমাদের নিরাপত্তা বাহিনীর যা কাজ, তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বটা তারা পালন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে সরকারের দিক থেকে কোনো বাধা নেই, তবে কেউ যেন কোনো ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।